হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনসাইটফুল স্টাডি বাংলা। আজকের এই ভিডিওটি এইচএস সেকেন্ড ইয়ারের জন্য। এইচএস সেকেন্ড ইয়ারের যে এমআইএল বাংলা রয়েছে, সেই এমআইএল বাংলার গদ্যাংশ সেকশনের প্রথম অধ্যায় হচ্ছে ফুলের বিবাহ। আজকের এই ভিডিওটিতে ফুলের বিবাহ চ্যাপ্টারের সমস্ত ছোটো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বড় আমি আলোচনা করব। তো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবে না, ভিডিওটি শেষ অবধি দেখবে। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং বন্ধুদের সাথে ভিডিওটি মাস্ট একবার শেয়ার করে দেবে, এবং তোমরা এগুলো সাথে সাথে নোট করে নেবে তোমাদের খাতার মধ্যে। এবং এই ভিডিওটি সমস্ত প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে দেব, তো বলে দেব, তোমরা ভালোভাবে শিখে নেবে। সো লেট স্টার্ট টুডেস ভিডিও। ফুলের বিবাহ, কবি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো ফ্রেন্ডস, আমাদেরকে ফুলের বিবাহ করার আগে আমাদের বঙ্কিমচন্দ্রের বিষয়ে অবশ্যই জেনে নিতে হবে। সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1838 সালের 26 জুন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নেহাটির কাটালপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র বাল্যকাল হতেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রথম স্থান অধিকার করে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। পরাধীন ভারতবর্ষে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে উত্তীর্ণ হন হয়েছিলেন বঙ্গ দর্শন নামক পত্রিকা থেকে তিনি সম্পাদনা করতেন। তার লিখিত দুর্গেশ নন্দিনী উপন্যাসখানি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। কমলাকান্তের দপ্তর নামক শ্রেষ্ঠ সমালোচনামূলক গ্রন্থ তিনি রচনা করেন। মোট 14 উপন্যাস সহ তিনি বহু সংখ্যক প্রবন্ধ রচনা করেছিলেন। বহুমুখী প্রতিভার তার জন্য তাকে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়। 1914 সালে 8 এপ্রিল বঙ্কিমচন্দ্রের মহাপ্রয়াণ ঘটে। তো এই ছিল বঙ্কিমচন্দ্রের বিষয়ে তত্ত্ব। তো চলো এবারে প্রশ্ন উত্তরে যাওয়া যাক। এইচএস সেকেন্ড ইয়ার বাংলা সাহিত্য চয়নিকা গদ্যাংশ নম্বর 1 হচ্ছে ফুলের বিবাহ। আজকে আমরা সমস্ত প্রশ্ন উত্তর এই ভিডিওটিতে ডিসকাস করব। তো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবে না, শেষ অবধি দেখবি, আবারও বলছি, এখনও বলছি। তো চলো প্রথম প্রশ্নে লেখা আছে যে ফুলের বিবাহ শীর্ষক পাঠটি কোন গ্রন্থের অন্তর্গত। উত্তরে লেখা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্তর্ভুক্ত। 2 প্রশ্নে লেখা আছে কোন ফুলের বিবাহের কথা বলা হয়েছে। উত্তরে লেখা আছে মলুকা ফুলের সঙ্গে গোলাপ ফুলের বিবাহের কথা উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে 3 প্রশ্নে লেখা আছে ফুলের বিবাহে গডকালি কে করেছিল। উত্তর, ফুলের বিবাহে ভ্রমর গডকালি করেছিল। 4 প্রশ্নে লেখা আছে পাত্র গোলাপুলারের পদবি কী ছিল। পাত্র গোলাপুলারের পদবি ছিল গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্নটি হচ্ছে 5 প্রশ্ন, ফুলের বিবাহে কে নিতবর করেছিল। উত্তরে লেখা আছে ফুলের বিবাহে চৌতি নিতবর করেছিল। মোস্ট ইম্পর্টেন্ট 6 প্রশ্নটি হচ্ছে বঙ্কিমচন্দ্র জন্ম তারিখ উল্লেখ করো, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 1838 সালের 26 জুন। পরের প্রশ্নটি হচ্ছে 4 প্রশ্নে লেখা আছে 7 প্রশ্ন, বঙ্কিমচন্দ্র কোথায় জন্মগ্রহণ করেন। উত্তরে লেখা আছে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার অন্তর্গত নেহাটির কাটালপাড়া গ্রামে। 8 প্রশ্নে লেখা আছে বঙ্কিমচন্দ্রের পিতার নাম লিখো। উত্তরে লেখা আছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। 9 প্রশ্নে লেখা আছে ফুলের বিবাহে পাঠটি কোথা থেকে সংকলিত হয়েছে। উত্তরে লেখা আছে কমলাকান্তের দপ্তর। এগুলো কিন্তু 1 খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যারা এইচএস দিচ্ছ এই বছরই 2024 সালে তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এগুলো তোমরা সাথে সাথেই লিখে নাও। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 প্রশ্ন যেটা রয়েছে, বঙ্কিমচন্দ্র প্রথম উপন্যাস কোনটি, এটা কিন্তু 2022 সালে পরীক্ষায় এসেছিলো। উত্তরে লেখা আছে ইংরেজি ভাষায় রচিত রাজমোহন ওয়াইফ। তারপরের প্রশ্নটি হচ্ছে 11, এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, ইংরেজি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়। উত্তরে লেখা আছে ইন্ডিয়ান ফিল্ড। পরের প্রশ্নটি হচ্ছে 12 প্রশ্নে লেখা আছে কমলা কাকাকে। উত্তর, কমলা কাকা উরফে কমলাকান্ত চক্রবর্তী ছদ্মবেশী বঙ্কিমচন্দ্র। 13 প্রশ্নে লেখা আছে কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কোন শ্রেণীর রচনা। উত্তরে লেখা আছে কমলাকান্তের দপ্তর গ্রন্থটি রস রচনা বা রম্য রচনার অন্তর্গত। 14 প্রশ্নে লেখা আছে নসী বাবুর ফুলবাগানে বসিয়া বিবাহ দেখিলাম উক্তিকটি কার। উত্তরে লেখা আছে উক্তিকটি কমলা কাকার। পরের প্রশ্নটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, উত্তরধর্মী প্রশ্ন উত্তর 2-3। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও।
প্রথম প্রশ্নে লেখা আছে ফুলের বিবাহ কোন মাসের কত তারিখে সম্পন্ন হয়েছিল উত্তরে লেখা আছে ফুলের বিবাহ বৈশাখ মাসের 1 তারিখে সম্পন্ন হয়েছিল দুই নম্বর প্রশ্নে লেখা আছে ঘটক যখন গোলাপের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন গোলাপ কি করেছিল উত্তরে লেখা আছে গোলাপ তখন বাতাসের সঙ্গে নেচে নেচে হেসে হেসে লাফিয়ে লাফিয়ে খেলা করেছিল তিন নম্বর প্রশ্নে লেখা আছে বিয়েতে মৌমাছিরা কিসের বায়না নিয়েছিল এবং কেন সে কাজ করতে পারেনি উত্তরে লেখা আছে মৌমাছিরা সানাইয়ের বায়না নিয়েছিল কিন্তু ওরা রাতখানা বলে সে কাজ করতে পারেনি চার নম্বর প্রশ্নে লেখা আছে বরযাত্রায় কার বাহক হওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত কে বাহকের ভূমিকা পালন করেন উত্তরে লেখা আছে বরযাত্রায় বাহক হওয়ার কথা ছিল এবং বাতাসের বাহক হওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত কমলাকান্ত চক্রবর্তী স্বয়ং বাহকের ভূমিকা পালন করেন পাঁচ নম্বর প্রশ্নে লেখা আছে নশিবাবুর কন্যার নাম কি তার বয়স কত বলে উল্লেখিত হয়েছে উত্তরে লেখা আছে নশিবাবুর কন্যার নাম কুসুমলতা তার বয়স 9 বছর বলে উল্লেখিত হয়েছে পরের প্রশ্নটি হচ্ছে বরযাত্রায় পিঁপড়াদের ভূমিকা কেমন ছিল উত্তরে লেখা আছে একপাল পিঁপড়া গোলাপের বিয়েতে বরযাত্রী হয়ে এসেছিল তারা স্বভাবতই মুসাহেব বা খুশামতে তাদের গুণের সঙ্গে কোনো সম্বন্ধ নেই কিন্তু তাদের দাঁতের বড় জ্বালা সেই জ্বালা নিবারণের জন্য তারা ফুল ফুটিয়ে বিবাদ বাঁধায় পরের প্রশ্নটি হচ্ছে 10 নম্বর মেয়ে আছে কার কাছে কে প্রশ্ন করেছে কি উত্তর মিলেছে ঘটককে কেমন আসন দেওয়া হয়েছে উত্তর ঘটকরাজ ভ্রমর মল্লিকা বৃক্ষকে এই প্রশ্ন করেছে বৃক্ষপত্র সঞ্চালয়ে জানিয়েছে আছে ঘটককে বসার জন্য পত্রাসন দেওয়া হয়েছে পরের প্রশ্নটি হচ্ছে দেখতে পাচ্ছ মল্লিকা কন্যার পিতার নাম কি তার অবস্থা কেমন উত্তরে লেখা আছে মল্লিকার পিতার এক ক্ষুদ্র বৃক্ষ একে সে বড় লোক নয় তার উপর আবার অনেকগুলো কন্যাদায় গ্রস্ত পরের প্রশ্নটি হচ্ছে ফুলের বিবাহ ঘটকরাজকে সে কোথায় এসে উপস্থিত হয়েছে উত্তরে লেখা আছে ফুলের বিবাহে ঘটকরাজ হল ভ্রমর মল্লিকা কনের বিবাহের নানা সম্বন্ধ এসছে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু কোনোটাই বিবাহে উত্তীর্ণ হয়নি অনুরূপ অব্যবস্থায় একদিন ঘটকরাজ ভ্রমর মল্লিকা বৃক্ষ সদনে এসে উপস্থিত হয়েছে 13 নম্বর প্রশ্নে লেখা আছে নসিবাবুর ফুলবাগানে কোন দিনটিকে কমলাকান্ত কার বিবাহ দেখেছেন উত্তরে লেখা আছে নসিবাবুর ফুলবাগানে একলা বৈশাখ আফি মুখর কমলাকান্ত মল্লিকা ফুলের বিবাহ দেখেছিলেন 14 নম্বর প্রশ্নে লেখা আছে শেষ প্রশ্ন শর্টস প্রশ্ন দুমার্কের ঘটকরাজ ভ্রমর মল্লিকা বৃক্ষকে কনে দেখাতে বলে বৃক্ষ কীভাবে দেখিয়েছেন উত্তর ঘটকরাজ ভ্রমর মল্লিকা বৃক্ষকে কনে দেখাতে বললে বৃক্ষ শাখা নত মুদিত নয়না অবগণ্ঠ নবতী মল্লিকা কনেকে দেখিয়েছিল এই ছিল দুই মার্কের সমস্ত প্রশ্নোত্তর এইগুলো যদি তোমরা শিখে নাও তাহলে তোমাদের সমস্ত প্রশ্নোত্তর ম্যাক্সিমাম কমন চলে আসবে তোমাদের এইচএসের এক্সামে তারপরে হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর এগুলো মার্কস থাকবে 3-4 বা 5 প্রথম প্রশ্নে লেখা আছে গোলাপের সঙ্গে বিয়ে স্থির হওয়ার আগে মল্লিকার পিতা কোন পাত্রের কথা বিবেচনা করেছিলেন এবং কেন সেগুলো কার্যকর হয়নি আলোচনা করো এই প্রশ্নটি 2018 সালে এসেছিল 2024 সালে খুবই ইম্পর্টেন্ট তো তাড়াতাড়ি দেখে নাও আমি পড়িয়ে শুনিয়ে দিচ্ছি মল্লিকার পিতা তার বিবাহযোগ্য কন্যা মল্লিকার সম্বন্ধ স্থির করতে গিয়ে পাত্র হিসাবে স্থলপদ্ম জবা এবং গন্ধরাজের কথা বিবেচনা করেছিলেন কিন্তু সেখানে সম্বন্ধ স্থির করতে সক্ষম হননি কারণ উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র হওয়া সত্ত্বেও অত্যন্ত উঁচু গড়ের ছিল জবার সম্মতি থাকা সত্ত্বেও সে অত্যন্ত রাগী ছিল আর গন্ধরাজ সুপাত্র হলেও তার বড় দেমাক ছিল ফলে কন্যার পিতা কারো হাতেই কন্যাকে তুলে দেবার সিদ্ধান্ত নিতে পারেননি অবশেষে গোলাপকেই মল্লিকার পাত্র হিসাবে বেছে নেন মানুষের বিবাহের সম্বন্ধের ক্ষেত্রে যেভাবে দুই পক্ষের অবস্থা জাত চরিত্র ইত্যাদি বিচার বিবেচনা করা হয় যেখানে কমলাকান্ত ফুলের বিবাহের রূপকের মাধ্যমে এই ঘটনার সফল চিত্রায়ণ ঘটিয়েছেন পরের প্রশ্নটি হচ্ছে ঘটক হিসাবে ভ্রমেকের ভূমিকা বিস্তারিত লিখো উত্তরে লেখা আছে মানব সমাজে এক শ্রেণীর লোক আছে যারা ঘটকালি করে জীবিকা নির্বাহ করেন তাদের প্রধান কাজ মধ্যবর্তী হয়ে কনের পক্ষ ও বরপক্ষের মধ্যে বিবাহ সম্বন্ধ স্থাপন করানো এবং কনের বাড়িতে ঘটকের অগাধ গতি থাকে ভ্রমর মল্লিকার বিয়েতে এই শ্রেণীর প্রতিদ্বন্দ্বিত্ব করেছে কারণ উদ্যানের সমস্ত ফুলেই তার অবাধ গতি সমাজ মনস্ক বঙ্কিমচন্দ্র বাস্তববোধ থেকেই ভ্রমর চরিত্রের অবতারণা করেছেন আমাদের সমাজে ঘটকের যে কথাবার্তা বা আচরণ দেখা যায় বঙ্কিমচন্দ্র যেসব কিছুই ভ্রমর রূপকারী ঘটকের উপর আরোপ করেছেন কন্যার রূপ সৌন্দর্য দেখা কন্যার পিতার আর্থিক সঙ্গতি করা ঘটকের কাজ
ব্রহ্মরাজ ঘটক হয়ে মল্লিকা বিক্ষ সদনে উপস্থিত হয়ে অবকণ্ঠবতী লজ্জাশীলা কন্যার মুখ দেখতে চাইলেন। ঠাট্টা রসিকতার সঙ্গে পাত্রের সন্ধান দিলেন। বিনিময়ে গটখালি অর্থাৎ প্রাপ্য অর্থ করার গড়াই গণ্ডায় আদায় করলেন। মল্লিকার পাত্র স্থির হল কুলীন বংশসজ গুলাবলাল গঙ্গোপাধ্যায়। ঘটক হিসাবে ভ্রমরের উপস্থাপনা ফুলের বিবাহ প্রবন্ধে যথার্থ সার্থক হয়েছে। তিন নম্বর প্রশ্নটি হচ্ছে, ফুলের বিবাহে বরযাত্রার বিবরণ দাও। উত্তরটি হচ্ছে এই প্রশ্নটির শেষ উত্তর হচ্ছে, বৈশাখ মাসের প্রথম দিনে নসিবাবুর ফুলবাগানে কন্যা মল্লিকার বিয়ে স্থির হয়েছে কুলীন বংশজ পাত্র গুলাবলাল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। গোধূলি লগ্ন উপস্থিত বিয়ের জন্য যাত্রার উদ্যোগ করতে লাগলেন। বরযাত্রী হলেন নানা প্রকার ফুলেরা ও কীটপতঙ্গের বঙ্কিমচন্দ্র। ফুলের বিয়ে উপলক্ষে একত্রিত ফুল ও কীট পতঙ্গের ছায়ার বাঙালির বিয়ের অনুষ্ঠানে সমবেত চরিত্র এবং তাদের কার্যকলাপ রসিকতার সঙ্গে তুলে ধরেছেন। হাসির অন্তরালে যে চুকের জল লুকিয়ে আছে পাঠক তা অনায়াসেই বুঝতে পারেন। পরের লাইনটি হচ্ছে, ফুলের বিয়ের বরযাত্রায় উচিঙ্গড়া নহবত বাজাতে শুরু করলো। মৌমাছি সানাইয়ের বায়না নিলেও রাতকানা বলে সঙ্গে যেতে পারেনি। খাদ্যতেরা জার দলল, আকাশে তারাবাজি হতে লাগলো। কুকিল ডাক ডেকে আগে চললো। স্থলপদ্ম অসুস্থতার দরুন সামিল হতে পারল না। শ্বেত জবা, রক্ত জবা, জরজবা করবীরা সঙ্গে চলল। সেউতি নিতবরের দায়িত্ব নিল। গরদেব জোর করে ব্যান্ডি টেনে চাপা উগ্র ও ছড়াতে লাগলো এবং দলে দলে সেজেগুজে গন্ধে বিলতে লাগলো। সঙ্গী হলো একপাল পিঁপড়া। আমুদ আলহাদে মাতোয়ারা হয়ে কুকবক কুটুস ফুলেরা বরযাত্রী হলো। এই ছিল এই পাঠের সমস্ত প্রশ্নোত্তর, অনেক সহজ ও সরল ভাষায় এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকে যেই লাল অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবে এবং পাশে থাকা বেল আইকনের ঘন্টা বাজিয়ে দেবে, যাহাতে তোমরা সমস্ত নোটিফিকেশন পেতে পারো সবার আগে। আর যারা ভিডিওগুলো দেখোনি আগের, তো এগুলো পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই আমার সাথে যদি পিডিএফ চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এগুলো লিখে নিও। চো সবাই।